Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. He jagatobashi, he somosto muslimgon, he somosto oli auliyar shishyo bhaktogon, he somosto porezgargon. Ami shokoler samne ekti kotha niye hajir hoilam. Sei kothati holo ei prithibite আমরা বেঁচে আছি জন্ম নিয়ে এসেছি বেঁচে আছি কিন্তু একটা বিষয় হলো যে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি না যে কিছু হাদিসে কথা বলেছে সত্য কিন্তু বুঝি না কোরআনে কিছু কথা আছে তা সত্য কিন্তু বুঝি না যেমন কোরআনে আল্লাহ বলেছেন যে মানুষ যখন পৃথিবীতে জন্মে এসেছে আবার মৃত্যু তো হবেই এবং হচ্ছে কিন্তু কথা হলো আল্লাহ কিন্তু এই কথাটা বলেছে যে তুমি যা করবা ঠিক তা পাবা তুমি যা করবা তুমি ঠিক তা পাবা কিন্তু কমতি পাবে না তোমাকে বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না তাহলে বোঝা গেল যে আমরা এই পৃথিবীতে যা কিছু করতেছি অনেক কিছুর মধ্যে আমাদের ভুল রয়ে গেছে বোঝার ভুল রয়ে গেছে যার ফলে আমরা ধোকার মধ্যে নিয়ে রয়ে গেলাম আমাদের মধ্যে ছয়টি রূপ আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য এই ছয়টা রূপ আমাদেরকে ঠাসা দিয়ে রেখেছে চাপ দিয়ে রেখেছে দশ ইন্দ্রিয়কে দখল করেছে মন জ্ঞান বিবেককে গ্রাস করে বসে আছে যাই হোক আমাদের এই জিনিসগুলোকে বুঝতে হবে এরপরে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন যে তুমি যা করবা ঠিক তা পাবা কিন্তু আমার পাওনাটা যখন আমাকে আল্লাহ দেয় তখন আল্লাহকে আমরা কত কথা বলি যে হে আল্লাহ আমাকে তুমি দুঃখ দিলা যন্ত্রণা দিলা আমাকে তুমি এই বিপদে ফেলাইয়া দিলা তুমি আমাকে রক্ষা করলা না আমরা বলতে থাকি কিন্তু এই কথাগুলো যদি বুঝতাম তাহলে আল্লাহকে আর এই কথাগুলো বলতাম না যেমন এই পৃথিবীতে মানুষ জন্ম জন্মান্তর মানে কেউ আবার কেউ জন্ম জন্মান্তর মানে না তো আমি বলবো যে আমরা যখন একজন মানুষকে অন্ধ করে দিয়েছি তো অন্ধ যেহেতু করে দিয়েছি তাহলে আল্লাহ কি বলেছে যে তুমি যা করবা ঠিক তা পাবা তখন দেখা যায় আমি পরের জন্মে অন্ধ হয়ে এই পৃথিবীতে জন্মেছি আমি বিগত জন্মে কারোর সম্পদ নষ্ট করে দিয়েছিলাম তখন এই জন্মে আমি ধনীর ঘরে জন্ম নিয়েছি ঠিকই কিন্তু এক সময় আমার সম্পদ কেউ নষ্ট করে দিয়েছে কারণ এটা আমি পাওনা ছিলাম এবং দেখা যায় হাত পা নিয়ে আমি বিগত জন্মে কারো হাত পা নিরপরাধভাবে কেটে দিয়েছিলাম আর তিনিও বলেছিলেন যে হে আল্লাহ হাত পা না থাকলে চলার যে কি কষ্ট তাকে বুঝতে দিও তখন আল্লাহ বলেছে যে যা করবে সে ঠিক তাই পাবে তো আমার কথা হলো হে জগতের প্রেমিকগণ জগতের সমস্ত উম্মতগণ আপনাদেরকে যে কথাটি বলবো যে আমার এই কথাটি যদি কারো বিশ্বাসে আসে তাহলে আমরা আজকের পর থেকে কোনো পঙ্গু ব্যক্তিকে কষ্ট দেব না কটু কথা বলবো না অন্ধকে কখনো আমরা কষ্ট দেব না অন্ধর মাথায় হাত বুলিয়ে দেব বাবা আল্লাহ যাকে যেভাবে দিয়েছে ওভাবে থেকেই আলহামদুলিল্লাহ করা উচিত কারণ এর চেয়ে আরও দুরবস্থা যদি আল্লাহ দিত এরকম একটা সান্ত্বনা যদি আমরা দিয়ে যাই তাহলে দেখা যায় যে তারাও সান্ত্বনা পাবে আর আল্লাহ বলবে যে যাও তুমি একটা মানুষকে এরকম মাথায় হাত বুলিয়েছ তাকে একটা বুঝ দিয়েছ তাহলে যাও তুমিও যদি কোনোদিন বিপদগ্রস্ত হও তাহলে তোমাকেও মানুষ এরকম সাহায্য করবে বুঝ দেবে তো আমরা যদি এই পৃথিবীতে অনাহারীকে খাবার দেই এবং অসুস্থ ব্যক্তির সেবা করি তাহলে কোনোদিন যদি আমরা অসুস্থ হই তাহলে আমাদের সেবার জন্য মানুষ আল্লাহ পাঠিয়ে দেবেন আল্লাহর কুদরতের থেকে পাঠিয়ে দেবেন এরপরে দেখা যায় এই পৃথিবীতে আমরা শুধু একটা জিনিসই বুঝি যে আল্লাহর কাজ করব বেহেস্তে যাব আল্লাহর কাজ করব বেহেস্তে যাব না বাবা আল্লাহর কাজ করব কি আল্লাহ এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন কেন যে আল্লাহর
এ কারণেই যে হাজার হাজার বছর যখন আল্লাহ ধ্যান যোগে ছিল তখন সেই ধ্যানে একা একা ভালো লাগে না, তখন আল্লাহ থেকে সেই মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে এবং সেই মোহাম্মদী নূর থেকে সারা জাহান সৃষ্টি হয়েছে এবং এই সারা জাহানের মধ্যে যা কিছু আছে মোহাম্মদী নূরের সৃষ্টি। এখন দেখা গেছে যে আল্লাহ প্রেমের কারণে এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিলেন। তবে আমাদের কাজ কি? আমি আল্লাহকে ভালোবাসবো, রাসুলকে ভালোবাসবো। যদি আল্লাহ ও রাসুলকে আমরা ভালোবাসতে পারি তাহলে যাকে আমি ভালোবাসি সে তো আমার প্রেমিক, প্রেমিকের কাছে আমি চাবো কি? প্রেমিক যদি আমার উপর সন্তুষ্ট থাকে এতেই আমার যথেষ্ট, আমার আর কিছু লাগবে না। যাই হোক, আজকে যে কথাটি বুঝাইতে চাইলাম সেই কথাটির মূলে হলো কি, যে আমরা যা করব ঠিক তা পাব। মানুষের ক্ষতি করব সেটা আমি পেয়ে যাব, মানুষের ব্যঙ্গ করেছি, কাউকে ফকির করে দিয়েছি, ফত্তুর করে দিয়েছি, এটাও আমি আমার পাওনা রইল। আমি আবার কাউকে এই পৃথিবীতে সন্তান হারা করে দিয়েছিলাম, তখন দেখা যায় যে আমার সন্তান এরকম হয়তো দুর্ঘটনায় মারা গেছে আর না হয়তো হারিয়ে গেছে বা একটা কিছু, কারণ ওই যে আমি একজনকে কষ্ট দিয়েছিলাম সন্তানের, তার সন্তানটাকে মেরে ফেলেছি বা তার সন্তানটাকে আমি কোথাও গুম করে ফেলেছি, কোনোদিন ফিরত এনে দেইনি, তখন দেখা যায় আল্লাহ বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা। এখন আমারও এরকম হয়ে গেল, তখন আল্লাহকে আর দোষারোপ করতে পারবো না। আল্লাহ বলেছে আমার আমি কারো কাছে দোষী নই, কারণ মানুষ নিজেই দোষী হয় এবং তার কর্মফল সে নিজেই ভোগে। যাই হোক, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।